হ্যালো বন্ধু, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটির কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং অ্যাপটি, যে অ্যাপটির নাম হচ্ছে MSA আর্নিং। এখানে কাজ করা একদম সিম্পল, জাস্ট সিম্পল উপায়ে কাজ করলে এখান থেকে একটা ভালো পরিমাপ আর্নিং করতে পারবে। আর এখানে প্রতি ক্লিকে মাত্র 20 মিনিট পর একটি ক্লেম, আর প্রতি ক্লেমে মোটামুটি 50 থেকে 100 পয়েন্ট এখানে দেওয়া হয়। এখানে টোটাল তাদের হচ্ছে তিনটি অ্যাপ, একটি হচ্ছে টাক্সঅ্যাপ 1 এবং টাক্সঅ্যাপ 2, আরেকটি হচ্ছে টাক্সঅ্যাপ 3। সো তিনটি অ্যাপে কাজ করতে পারবে। আর এখন যেই অ্যাপে আছে এটা হচ্ছে আমার মেন অ্যাপ, অর্থাৎ MSA আর্নিং এর মেন অ্যাপ। মেন অ্যাপে জাস্ট পয়েন্টটা অ্যাড হবে, এখান থেকে উইথড্র এবং যাবতীয় সকল ডিটেলস দেখতে পারবো। আর এখানে টাক্সঅ্যাপ 1, টাক্সঅ্যাপ 2 এবং টাক্সঅ্যাপ 3 এখানে আমাদের কাজ করতে পারবে। সো যাবতীয় সকল কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। এখানে উইথড্র অর্থাৎ পেমেন্ট মেথডটা হচ্ছে মাত্র 10 টাকা হলে এখান থেকে তুমি পেমেন্ট রিকোয়েস্টটা সেন্ড করতে পারবে। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এখানে পেমেন্টটা করে দেওয়া হয়। সো অ্যাট ফার্স্ট আমি কাজটা দেখিয়ে দিই, দেন এখানে কীভাবে কী করবে সকল কিছু দেখাবো। সো এখন আমি টাক্সঅ্যাপ আর্নিং 1 অর্থাৎ MSA আর্নিং 1 চলে এসেছি। সো আমি এগুলো বুঝিয়ে দেবো কীভাবে কী হবে। জাস্ট এখানে কাজ করার জন্য স্টার্ট টাক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তাদের মোটামুটি তিনটি অ্যাপ, সো এখানে হচ্ছে 20টি ভিউ। 20টি ভিউ পর এই নেক্সট বাটনে একটা ক্লেম আসবে। জাস্ট এখন কাজ করার জন্য আমরা নেক্সটে ক্লিক করব। সো এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখবে একটা টাইম কাউন্ট হবে, এবং ওই টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করবো। ক্লোজ দিস অ্যাড আসলে জাস্ট একটা কেটে দেবো। তারপর এখানে আবার নেক্সট বাটন অ্যানেবল হবে, জাস্ট এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা অ্যাড শো হবে, অ্যাডের নিচে একটা টাইম কাউন্ট হবে, টাইম যতক্ষণ টাইম ওই টাইম পর্যন্ত আমরা ওয়েট করবো। যখন ক্লোজ দিস অ্যাড আসবে জাস্ট একটা কেটে দেবো। সো আবার আমি নেক্সটে ক্লিক করলাম, এবং এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, ওই টাইম পর্যন্ত ওয়েট করবো। যখন ক্লোজ দিস অ্যাড আসবে জাস্ট অ্যাডটা আমরা কেটে দেবো। সো এভাবে মূলত আমাকে 20টি কাজ কমপ্লিট করতে হবে। জাস্ট আমি 20টি কাজ কমপ্লিট করে এখানে ফিরে আসছি। সো এখানে অলরেডি আমার 20টা ক্লেম কমপ্লিট হয়েছে। জাস্ট এখানে সে করবো এখানে 20টি। যখন তোমাদের 20টি কমপ্লিট হবে তখন এখানে ক্লেম আসবে, জাস্ট ক্লেম বাটনে ক্লিক করবো। সো ক্লিক করার পর স্ক্রিনে একটি অ্যাড আসবে, ওই অ্যাডে আমরা ক্লিক করব। সো ওই অ্যাডে ক্লিক করার পর নিচে একটি টাইম কাউন্ট হবে, ওই টাইম পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যদি ওয়েবসাইটে নিয়ে আসে তাহলে এইভাবে ওয়েট করবো, আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয় তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবে ওই অ্যাপটি ডাউনলোড করে 2 থেকে 3 মিনিট ইউজ করে দেন এটা আনইনস্টল করে দেবো। সো তারপর এখানে লক্ষ্য করতে পারবে এখানে লেখা আসবে ক্লিক সাকসেস, জাস্ট এখানে ক্লিক করব অথবা আমরা ব্যাগে চলে যাব। আবার নতুন করে আমি ট্যাক্সি ক্লিক করলাম, এখানে ওয়েট টাইম হচ্ছে 15 মিনিট। আর দেখি এখন, তো এখন আমি মেন অ্যাপে চলে এসেছি। মেন অ্যাপে আসার পর এখানে দেখো 50 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে মূলত এইভাবে কাজ করতে হয়। সো এখানে টোটাল তাদের হচ্ছে টোটাল এই তিনটি অ্যাপ, দুইটা এই তিনটা, আর এটা হচ্ছে মেন অ্যাপ। এখন যে মেন অ্যাপে আছে এটা হচ্ছে মেন অ্যাপ। সো তাদের টোটাল হচ্ছে তিনটি অ্যাপ। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে ফার্স্ট অ্যাপ, এবং এখানে ক্লিক করে সেকেন্ড, এখানে ক্লিক করে থার্ড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবো। খুব সহজে এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিতে পারবো, অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে ডেইলি বোনাস। এই ডেইলি বোনাসে ক্লিক করলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বোনাস পেয়ে যাবো। সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবো, এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই দুইটি অ্যাপ প্রয়োজন হবে, একটি হচ্ছে মেন অ্যাপ, আরেকটি হচ্ছে VPN। তুমি যে কোনো VPN ইউজ করতে পারবে, কিন্তু VPN লোকেশনটা US অথবা UK কানেক্ট করে কাজ করতে হবে। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবে। চেক করার পর এখানে দেখতে পারবে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম সাপোর্ট লিঙ্ক। জাস্ট যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ওপেন আসবে, জাস্ট ওপেনে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি টেলিগ্রামটা সিলেক্ট করে দেবে। সো টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম আসবে উপরে, যে থ্রি আইকনে ক্লিক করবে, অ্যাপের নাম লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবে। তারপর অ্যাপটি পাইলে এরকম একটা আইকন পাবে, জাস্ট এই আইকনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবে। প্রতিটি অ্যাপের লিঙ্ক আমি অর্থাৎ ডাউনলোড লিঙ্ক এভাবে দিয়ে দেবো। সো এখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে এখান থেকে কাজ করতে পারবে। সো তোমরা যখন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবে তখন এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছ এই সাইন আপ বাটন, এই সাইন আপ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমার নাম দেবে, এবং এখানে যে মোবাইল নাম্বারে পেমেন্ট দিতে চাও ওই মোবাইল নাম্বার দেবে। এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে, এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে। যেই পাসওয়ার্ড দিয়েছো কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবে। অবশ্যই এখানে একটা কথা বলে নেই, যে মোবাইল নাম্বার দিয়েছো এই মোবাইল অর্থাৎ যেই নাম্বারে পেমেন্ট নিতে চাও ওই মোবাইল নাম্বারে দেবে, অন্য নাম্বারে কিন্তু পেমেন্ট নিতে পারবে না। এটা রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য। সো তারপর এখানে একটি রেফার কোড দিতে হবে, স্ক্রিনে একটি কোড পেয়ে যাবে। এই কোডটি এখানে হুবহু ইন্টার করে জাস্ট এই সাইন আপে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেবে, এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট এই লগইনে ক্লিক করবে। অবশ্যই VPN কানেক্ট করে দেন এখানে অ্যাকাউন্ট করার চেষ্টা করবে।
সো আশা করি আজকের ভিডিওতে সকল কিছু ডিটেলস এ টু জেড বোঝাতে পেরেছি। আর উইডো কীভাবে দেবে, এই উইডো অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে অলরেডি আমি উইডোটা দেখিয়ে দিয়েছি, জাস্ট উইডোতে ক্লিক করে এখান থেকে উইডো দিতে পারবে। পেমেন্ট মেথডটা দেখো, এখানে রিচার্জ না বিকাশ যেটাই নিতে চাও ওইটা সিলেক্ট করে দেবে, আর এখানে ওই নাম্বারটি দেবে, রিচার্জ নাম্বার হলে রিচার্জ, বিকাশ নাম্বার হলে বিকাশ, আর এখানে দিয়ে দেন এই উইডোতে ক্লিক করবে। জাস্ট আমি যদি রিচার্জে ক্লিক করি এখানে কিন্তু পয়েন্টটা আমার অটোমেটিক বসে যাবে, বিকাশ নিতে চাইলে বিকাশ, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দেওয়া হয়। এখানে 100% পেমেন্ট পাবে, সো নিশ্চিন্তে কাজ করতে পারবে। আর যে কোনো প্রবলেম হলে এখানে ক্লিক করে তাদের সাপোর্ট গ্রুপে ক্লিক করে তাদের সাপোর্ট গ্রুপ থেকে তুমি যে কোনো প্রবলেম হলে সমাধান করে নিতে পারবে। সো আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি, যদি কোনো কিছু বুঝতে না পাও জাস্ট কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।